বজবজ ট্রাঙ্ক রোডে দুর্ঘটনায় মৃত্যু। বজবজ ট্রাঙ্ক রোডে চন্দননগরে দুর্ঘটনা, যেখানে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে বাইক আরোহী, জানবো কি বিস্তারিত। আমাদের প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সমীরের কাছে যাব। সমীর, ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং সেই ঘাতক ট্রাককে কি বাজেয়াপ্ত করা হয়েছে? দেখো প্রিয়াঙ্কা, এই দুর্ঘটনা বারবার বজবজ ট্রাঙ্ক রোডে ঘটনা ঘটছে। মহেশতলা চন্দননগর বজবজ বাটা ট্রাঙ্ক রোডের ওপরে 247 নম্বর পিলারের কাছেই ঠিক এই দুর্ঘটনাটা ঘটে। যখন ওরা দুজন মিলে বাইক নিয়ে আসছিল, সেই সময় পেছন দিক দিয়ে এসে ধাক্কা মারে একটি গ্যাস ভর্তি লরি। সে মেরে তখন দুরন্ত ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ঘটনাস্থলে একজন যুবকের মৃত্যু হয়েছে। সেই যুবকের নাম আরিয়ান খান, মহেশতলা 25 নম্বর ওয়ার্ডের চন্দননগরের বাসিন্দার। আরেকজনের নাম হচ্ছে যুবক, যে লোক পাঠার মোড়ে এসে তারপরে ওরা অবরোধ, জিয়া খান বলে আরেকজন, তারও সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এবং এই পরিবাররা যখন ঘটনা শুনেছে, তারপরেই মৃতদেহ নিয়ে এসে বজবজ ট্রাঙ্ক রোড এবং বাটার মোড়ে এসে অবরোধ করে এবং এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ আসে এবং এই দুর্ঘটনা বারবার ঘটছে, তারপরেও কোনো হুঁশ ফেরেনি প্রশাসনের। এই বজবজ ট্রাঙ্ক রোডের ওপরেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। আজকে আবার তার একটা বলি হলো, মৃত আরিয়ান খান 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দার। এবং বজবজ রোডে এখন অবরোধ চলছে এবং বাটার মোড়েও অবরোধ চলছে। বাটার মোড়ে যেহেতু যে গ্যাসের গাড়িটা ছিল, সেই গাড়িটাকে রেখে দিয়ে পালিয়ে গেছে। পুলিশ আটক করেছে গাড়িটাকে এবং চালককে ধরার চেষ্টা করছে মহেশতলা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ সমীর।